ট্রাম্প প্লাজা হোটেল এবং ক্যাসিনো বুধবার ভেঙে ফেলা হয়। তবে ট্রাম্প তার রাজনৈতিক ব্র্যান্ড ছাড়ছেন না, প্রেসিডেন্ট না থাকলেও রাজনীতির বাইরে নন। মঙ্গলবার তিনি শীর্ষস্থানীয় রিপাবলিকান সেনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেলকে আক্রমণ করেন, যিনি 6 জানুয়ারি ক্যাপিটলের অবরোধের জন্য তাকে দোষী করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত ও নৈতিকভাবে ঘটনাগুলিকে উস্কে দেওয়ার জন্য দায়বদ্ধ। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ম্যাককনেলকে সমর্থনকারী রিপাবলিকান সেনেটররা আবার জিততে পারবেন না। তিনি দলীয় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ডানপন্থী প্রাথমিক চ্যালেঞ্জারদের সমর্থন করবার হুমকি দিয়েছেন। 75 মিলিয়ন মানুষ যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন তারা জানে যে তিনি এখনো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সক্রিয়। যে 7 জন রিপাবলিকান সেনেটর অভিশংসনে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করবার বিষয়ে সমর্থন করেছিলেন তারা সমালোচনার মুখোমুখি হয়েছেন। এমনকি দল থেকে হুমকি দেওয়া হয়েছে যে তৃণমূল রিপাবলিকানদের সমর্থন তারা পাবেন না। রিপাবলিকান পার্টি হলো ট্রাম্পের দল এবং দুর্ভাগ্যক্রমে আপনারা মূলত মধ্যপন্থী রক্ষণশীল, সম্ভবত সেই কারণে আমার মতে তারা রাজনৈতিকভাবে গৃহহীন হবার অবস্থায় পড়েছে। প্রতিনিধি পরিষদ 11 সেপ্টেম্বর 2001 সালের সন্ত্রাসী ঘটনার বিষয়ে যে কমিশন নিয়ে গবেষণা করেছিল তার মতোই একটি স্বাধীন কমিশন ক্যাপিটাল দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা নিয়ে কাজ করবে। 11 সেপ্টেম্বরের কমিশনের প্রাক্তন চেয়ারম্যান টমাস কেইন 6 জানুয়ারির ঘটনা তদন্তে দ্বিপক্ষীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষা করার জন্য নয়, এই কমিশন একটি সত্য সন্ধানকারী কমিশন। 75% রিপাবলিকান বলেছেন তারা চান ট্রাম্প দলের মধ্যে বিশিষ্ট ভূমিকা পালন করুন। তবে ক্যাপিটাল দাঙ্গা এবং নির্বাচনের হস্তক্ষেপে ট্রাম্পের ভূমিকার বিষয়ে অপরাধমূলক তদন্তের পাশাপাশি কর এবং বিমা জালিয়াতির সন্দেহ সম্পর্কিত আইনি চ্যালেঞ্জগুলো রাজনীতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যতের ভূমিকা নির্ধারণ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্যাটসি বুইদা কুসাওয়ারার প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।